আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে আমি আবার নিয়ে হাজির হয়েছি এইচএসসি ফ্রি লাইভ ক্লাস। আজকে আমাদের টপিক হচ্ছে যৌথ মূলধনী ব্যবসায়ী, যেটা অংশীদারি ব্যবসায়ের মতো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গত ক্লাসে কিন্তু আমি অংশীদারি ব্যবসায় অধ্যায়টা শেষ করিয়েছিলাম, আজকে আমরা আলোচনা করব যৌথ মূলধনী ব্যবসায়। তাহলে আজকে আমাদের ক্লাসে প্রবেশ করার পূর্বে সবাই আমাকে জানাও আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং সুন্দরভাবে বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং সাউন্ড শোনা যাচ্ছে কিনা, একটু সবাই ক্লিয়ারলি জানাও। দ্রুত সবাই একটু জানাও বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং সাউন্ড শোনা যাচ্ছে কিনা, সবাই কমেন্টের মাধ্যমে জানাও। সাউন্ড ক্লিয়ার এবং বোর্ড ক্লিয়ারলি দেখা গেলে সবাই নিজেদের বন্ধুদের একবার একবার মেনশন করে দাও। আমরা আমাদের ক্লাসটা এখন শুরু করতে যাচ্ছি, সবাই তোমাদের যারা বন্ধুরা এসএসসি পরীক্ষা দিবে সবাইকে মেনশন করে দাও, যাতে আমরা সবাই একসাথে ক্লাসটা কি করতে পারি, শুরু করতে পারি। আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যৌথ মূলধনী ব্যবসায়, যেটা প্রথম পত্রের সবচেয়ে বড় অধ্যায় এবং যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। অনুষ্কা চৌধুরী জানাচ্ছে ক্লিয়ার, সবাই নিজেদের বন্ধুদের একবার একবার করে শেয়ার করে দাও এবং তোমাদের যে ফ্রেন্ড সার্কেল গ্রুপগুলো আছে ওই জায়গায় শেয়ার করে দাও, আমরা একসাথে আমাদের ক্লাসটা যাতে শুরু করতে পারি, সবাই যাতে একসাথে লাইভে যুক্ত হয়ে আমাদের অধ্যায়টা ক্লিয়ার করতে পারি। দ্রুত সবাই সবার বন্ধুদের মেনশন করে জানিয়ে দাও। ওকে জানাচ্ছে, সবাই জানাচ্ছে ক্লিয়ার ক্লিয়ার। কে কোন জায়গা থেকে একটু লাইভটা দেখছো একটু জানাবা, তোমরা কে কোন জায়গা থেকে আমাদের লাইভকে আজ যুক্ত হয়েছো সবাই একটু জানাবা, কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়েছো। আমরা আমাদের ক্লাসটা এখনই শুরু করব। অনুষ্কা চৌধুরী বিভিন্ন জনকে মেনশন করছে, ধন্যবাদ অনুষ্কা চৌধুরীকে। বাকিরাও সবাই মেনশন করো এবং নিজেদের বন্ধুদের মেনশন করো, আমাদের ক্লাসে যুক্ত হয়ে যাও। আমরা শুরুতেই দেখব এক মালিকানা ব্যবসায়ের সীমাবদ্ধতা দূর করার জন্য অংশীদারি ব্যবসায়ের উদ্ভব হয়, কিন্তু এই ব্যবসায়ে মূলধনের স্বল্পতা, আইনগত সীমাবদ্ধতা, স্থায়িত্বের অনিশ্চয়তা ও অসীম দায় থেকে মুক্ত হতে পারেনি। তাহলে এক মালিকানা ব্যবসায়ের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো সলভ করার কারণে আমাদের মূলত অংশীদারি ব্যবসায়ের উদ্ভব হয়েছে। অংশীদারি ব্যবসায় বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে, সেই সীমাবদ্ধতাগুলো দূর করার জন্য আলটিমেটলি কি কোম্পানি সংগঠন সৃষ্টি হয়েছে। এই ক্ষেত্রে দেখো অনিশ্চয়তা ও অসীম দায় থেকে মুক্ত হতে পারেনি, তাই মানুষের বর্ধিত চাহিদা ও প্রয়োজন মেটাতে এবং ব্যবসায়ের আওতা বাড়ানোর লক্ষ্যে আইনের ভিত্তিতে সৃষ্টি হয় বৃহদাত্তায়ন যৌথ মূলধনী সংগঠন। এটি কোম্পানি সংগঠন নামে কি পরিচিত। তাহলে এক মালিকানা ব্যবসায়ের সীমাবদ্ধতার কারণে সৃষ্টি হয়েছে অংশীদারি ব্যবসায়, অংশীদারি ব্যবসায়ের সীমাবদ্ধতার কারণে সৃষ্টি হয়েছে কি যৌথ মূলধনী ব্যবসায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনো কিছু সীমাবদ্ধতার কারণে মূলত নতুন নতুন ব্যবসায় সৃষ্টি হচ্ছে। এই সীমাবদ্ধতাগুলো কি কি ছিল? মূলত অংশীদারি ব্যবসায়ের সীমাবদ্ধতা ছিল অদক্ষ ব্যবস্থাপনা, মূলধনের অভাব, বৃহদাত্তায়ন ব্যবসায়ের কি অভাব। এই সীমাবদ্ধতাগুলো দূর করার জন্য আমাদের সৃষ্টি হয়েছে কি যৌথ মূলধনী কোম্পানি। আমরা জানি যৌথ মূলধনী কোম্পানি একটি বৃহৎ আকারের ব্যবসায়ী। এরপর আমরা কোম্পানি সংগঠনের ধারণা বৈশিষ্ট্যগুলো দেখে নিব, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের কিন্তু কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্যগুলো ভালো করে বুঝতে হবে। কোম্পানি সংগঠনের ধারণা, বৈশিষ্ট্য ও গুরুত্ব। কোম্পানি সংগঠনের ধারণা থেকে আমরা শুরু করি। ইংরেজি কোম্পানি শব্দটি ল্যাটিন শব্দ কম ও পেনিয়ের সমন্বয়, যার অর্থ যথাক্রমে একত্রে ও জীবিকা। তাহলে ইংরেজি কোম্পানি শব্দটি কোন ভাষার ল্যাটিন শব্দ? কম ও পেনিয়ের সমন্বয়, যার অর্থ যথাক্রমে একত্র ও জীবিকা। কম অর্থ কি বোঝাচ্ছে এখানে? একত্রে। এবং পেনি অর্থ বোঝাচ্ছে জীবিকা। তাহলে আমাদের এখান থেকে এমসিকিউ আসতে পারে, কোম্পানি শব্দটি কোন ভাষার? কোম্পানি শব্দটি একটি ল্যাটিন ভাষার শব্দ। যৌথ মূলধনী ব্যবসায় কোম্পানি সংগঠন আইনের মাধ্যমে গঠিত ও পরিচালিত হয়। এক্ষেত্রে আইনের মাধ্যমে গঠিত পরিচালিত হয় কারণ যৌথ মূলধনী কোম্পানি নিবন্ধন বাধ্যতামূলক। আমরা জানি যৌথ মূলধনী কোম্পানি আইন কত সালের? 1994 সালের যৌথ মূলধনী কোম্পানি আইন, এবং যৌথ মূলধনী কোম্পানি নিবন্ধন বাধ্যতামূলক। সর্বপ্রথম কোম্পানি আইন পাশ হয় ব্রিটেনে 1844 সালে। তাহলে খুবই কমন প্রশ্ন, তোমরা যদি বোর্ড প্রশ্ন দেখো এই জায়গাতেই কিন্তু বারবার ঢাকা বোর্ড বলো, চট্টগ্রাম বোর্ড বলো, রাজশাহী বোর্ড বলো, সকল বোর্ডে কিন্তু এই প্রশ্নটা এসে থাকে। সর্বপ্রথম কোম্পানি আইন পাশ হয় কত সালে? 1844 সালে। কোথায়? ব্রিটেনে। ব্রিটেনে সর্বপ্রথম কোম্পানি আইন পাশ হয়। এটি দ্য জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট 1844 নামে পরিচিত। তাহলে দ্য জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট 1844 নামে পরিচিত কোনটা? কোম্পানি আইন যেটা পাশ হয় 1844 সালে ব্রিটেনে।
1850 সালে ভারতীয় উপমহাদেশে প্রথম কোম্পানি আইন পাশ হয়। তাহলে ব্রিটেনে যেটা পাশ হয়েছিল সেটা পৃথিবীর সর্বপ্রথম কোম্পানি আইন। এরপর ভারতীয় উপমহাদেশে পাশ হয় সেটা কত সালে? 1850 সালে ভারতীয় উপমহাদেশে প্রথম কোম্পানি আইন পাশ হয়। পরবর্তীতে 1913 সালে নতুন ভাবে ভারতীয় কোম্পানি আইন পাশ হয়। 1850 সালের পর কোম্পানির বিবর্তন হয়েছে 1913 সালে। এটা কোন উপমহাদেশে? ভারতীয় উপমহাদেশে কোম্পানি আইন পাশ হয় যা বাংলাদেশে অনুসরণ করা হতো। তাহলে বাংলাদেশে কোন কোম্পানি আইনটা অনুসরণ করা হতো? বাংলাদেশে ভারতীয় 1913 সালের কোম্পানি আইনটা কি করা হতো? অনুসরণ করা হতো। এই আইনের ব্যাপক সংস্কার করে 1994 সালে বাংলাদেশ নতুনভাবে কোম্পানি আইন প্রবর্তন করে যা কোম্পানি আইন 1994 নামে পরিচিত। তাহলে ভারতীয় উপমহাদেশে 1913 সালের পর বাংলাদেশ যে কোম্পানি আইন প্রবর্তন করে সেটা কি? 1994 সালের আইন। তাহলে এক্ষেত্রে আমরা তিনটা সাল পাচ্ছি যেখান থেকে প্রতি বছরই প্রশ্ন হয়, যেটা বিশ্বের সর্বনে ভারতীয় কোম্পানি আইন হচ্ছে 1913 এবং বাংলাদেশ 1994 সালের। তাহলে একটা গুরুত্বপূর্ণ উক্তি যেটা মূলত পরীক্ষায় আসে, বিভিন্ন ব্যক্তির অনেক আমার মতো গুরুত্বপূর্ণ, আমরা সেইগুলো কি ছিল? কোম্পানি হলো কৃত্রিম ব্যক্তি সত্তা যা অদৃশ্য স্পর্শ। তাহলে এক্ষেত্রে আমাদের বুঝতে হবে কৃত্রিম ব্যক্তি সত্তাটা কি, কোনটাকে আমরা কৃত্রিম ব্যক্তি সত্তা বলতে বোঝাই। কোম্পানি পরিচালিত কি হয়, নিয়ন্ত্রিত হয়, ব্যক্তির ন্যায় কি করতে পারে, তোরা চুক্তি মামলা করতে পারে, বিভিন্ন জায়গায় স্বাক্ষর করতে পারে, ব্যক্তির ন্যায় কোম্পানি সিলমো হয় কৃত্রিম ব্যক্তি সত্তা। এই প্রশ্নটা তোমরা সৃজনশীলে দেখবা, কোম্পানির কৃত্রিম কোম্পানি কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী, কিন্তু এই প্রশ্নটা প্রায় এসে থাকে। তাই আরো বলেছেন তিনি, যা অদৃশ্য স্পর্শেই টিকে থাকে। তাহলে উপরিউক্ত আলোচনা থেকে আমরা কি কি, এই যে সংজ্ঞা, কোম্পানি একটি আইন সৃষ্ট প্রতিষ্ঠান বলা হয়, কারণ কোম্পানিকে কেন আইন সৃষ্ট প্রতিষ্ঠান বলা? বাংলাদেশের কোম্পানি কত সালের আইন? 94 সালের আইন অনুযায়ী বাংলাদেশের কোম্পানিকে একটি আইন সৃষ্ট প্রতিষ্ঠান বলা হয়, কারণ কোম্পানির নিবন্ধন বাধ্যতামূলক হবে। এটি কৃত্রিম ব্যক্তিসত্ত্ব অস্তিত্ব বিদ্যমান। আমি যেটা এখন আলোচনা করেছি কৃত্রিম ব্যক্তিসত্ত্বা, কৃত্রিম ব্যক্তির ন্যায় চুক্তি করতে পারে, মামলা করতে পারে, নিজস্ব শিলমোহর রয়েছে এবং নিজ নামে এটি লেনদেন করতে পারে। এই যে নিজস্ব শিল্প, এটাকে কৃত্রিম ব্যক্তিসত্ত্বার অধিকারী হওয়ার সকল সদস্য দেউলিয়া। তাহলে এখান থেকে আমরা দেখতে পাই প্রতিষ্ঠান সকল সদস্য দেউলিয়া হয় না। এরপর আমরা দেখে নিব, কোম্পানি হলো আইন দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তি সত্তা। একজন ব্যক্তি যৌথভাবে মূলধন বিনিয়োগ করেন, কোম্পানি সংগঠনকে অন্যান্য ব্যবসায় সংগঠন থেকে পৃথক মনে করা হয়, সেগুলো নিচে দেওয়া থেকে অন্যান্য ব্যবসায় থেকে পৃথক মনে করা হয়, সেগুলো আমরা একটু দেখে নিব। সকলে যৌথ মূলধনী কোম্পানি একটি কি? আইন সৃষ্ট প্রতিষ্ঠান, কারণ যৌথ মূলধনী বৈশালের আইন অনুযায়ী কি করতে হয়, নিবন্ধন ব্যক্তি সত্তা। এক্ষেত্রে কোম্পানি আলাদা এবং ব্যক্তি সত্তা আলাদা থাকে। অলরেডি বলেছি মামলা করতে পারে, চুক্তি করতে পারে, চিরন্তন অস্তিত্ব, চিরন্তন অস্তিত্বের অধিকারী প্রতিষ্ঠান, বাধ্যতামূলক নিবন্ধন, যৌথ মূলধনী কোম্পানি নিবন্ধন করতে হয়। এক্ষেত্রে আমরা দুইটা কোম্পানি, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, এবং পাবলিক লিমিটেড কোম্পানি, এগুলোর সদস্য সংখ্যা মূলত কিরকম হয়? সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। তাহলে প্রাইভেটের কোম্পানি কজন? প্রাইভেট লিমিটেড কোম্পানি সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 50 হাতে রাখতে হবে। এই যে সদস্য পদ, অংশীদারি ব্যবসায়ী যদি আমরা খেয়াল করি, এক মালিকানা ব্যবসায়ী অংশীদারদের দায় অসীম, কিন্তু এই যে তাদের দায় কি? সীমাবদ্ধ। অর্থাৎ তাদের সাধারণ শিলমোহর, যেটা কোম্পানি সাধারণ শিলমোহর, তারপর রয়েছে শেয়ারে কোম্পানিতে শেয়ার হোল্ডাররা সহ। অর্থাৎ আমি যদি যৌথ মূলধনী, আমি আমার মালিকানাটা সঙ্গে আরেকজনকে বিক্রয় করে সহজে কি করতে পারবো? হস্তান্তর করতে পারবো। মূলধন ও শেয়ারের বিভক্তি, মূল কোম্পানির যে মূলধনটা রয়েছে সেই মূলধন শেয়ারে বিভক্ত করা হয়। তারপর যৌথ মূলধনী কোম্পানিতে মালিক এবং ব্যবস্থাপনার ভিন্নতা কিন্তু আলাদা, কারণ পরিচালকরা এভাবে পরিচালক মানে পরিচালনা করার জন্য। তো এরপর রয়েছে বৃহদাত্তায়ন ব্যবসায় সংগঠন, যৌথ মূলধনী কোম্পানি, কারণ যৌথ মূলধনী কোম্পানি নিয়ে যৌথ মূলধনী কোম্পানি গঠিত হয়, এমনকি অনেক বেশি শেয়ার হোল্ডার থাকে, যার ফলে এটা স্বেচ্ছামূলক সংগঠন। গণতান্ত্রিক ব্যবস্থাপনা, গণতান্ত্রিক ব্যবস্থাপনা বলতে বোঝায় সবারই কি আছে, সবারই সবাই। এক্ষেত্রে আমাদের মূলধনটা যৌথ মূলধনী কোম্পানিতে শেয়ার অনুযায়ী করা হয়। দ্বৈত করারও, এক্ষেত্রে দেখো কোম্পানির মুনাফার উপর একটা, মুনাফার উপর একটা কি দিতে হয়, কর আরোপ। তারপরে হচ্ছে আমাদের বিলোপ সাধন, যৌথ মূলধনী কোম্পানি কিন্তু একটা চিরন্তন স্থায়িত্বের কোম্পানি নিব। তারপর আমরা, তোমরা সবাই আমাকে কমেন্ট যে বৈশিষ্ট্যগুলো পড়লাম ওইগুলো কি তোমরা? এরপর আমরা আলোচনা করব কোম্পানি সংগঠন। কোম্পানি হলো আইন দ্বারা সৃষ্ট সংগঠন, এখানে কয়েকজন ব্যক্তি সংগঠনকে অন্যান্য সংগঠন থেকে যে সব পৃথক করা হয়, অন্যান্য ব্যবসা যেমন অংশীদারি, সমবায়, এক মালিকানা, এগুলো দেখে নিব।
বৃহদত্তায়ন ব্যবসায়ী, কেন বৃহদত্তায়ন ধন বেশি থাকে তাই এটি একটি বৃহদত্তম বিনিয়োগ ক্ষেত্র। যৌথ মূলধনী যেখানে আমাদের অংশীদার এবং এক মালিকানা ব্যবসা। যৌথ মূলধনী কোম্পানিতে আমাদের দায়টা কি? সীম দায় বহন করতে হয় না, যেটা একটা আমাদের কি ভূমিকা। যৌথ মূলধনী কোম্পানি বৃহৎ আকারে প্রতিষ্ঠান হওয়ায় মূলধন গঠনে গুরুত্বপূর্ণ। যেহেতু আমাদের কি করতে হয়, সীমিত দায় বা সীমাবদ্ধ দায় বহন করতে হয়, শেয়ার হোল্ডারদের মাঝে বন্টন করতে পারি। অনেক কর্মসংস্থানে কি হয়, আধুনিক প্রযুক্তি ও কলাকৌশলের ব্যবহার। যৌথ মূলধনী কোম্পানি বৃহৎ আকারের ব্যবসা হয়, কলাকৌশল ব্যবহার করা হয় সামাজিক মুনাফা অর্জনের পাশাপাশি। অবশ্যই আমাদের সামাজিক, তারপর আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠা। আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠা বলতে অন্যান্য গুলোর সাথে আমাদের অবশ্যই ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। ব্যবস্থাপনা রিলেটেড যে পেশাগুলো আছে তারা আমাকে জানাচ্ছে, বাকিরা জানো কে কোথা থেকে আমাদের সাথে, সবাই জানাবা কে কোথা থেকে যুক্ত হয়েছে এবং আমার বিষয়ে প্রবলেম থাকে তোমরা কমেন্ট করবো। আমি কিছু বুঝতে না পারো তাহলে কমেন্ট করবো, আমি সেটার গুরুত্বপূর্ণ জিনিস। কোম্পানি সংগঠন, কোম্পানি সংগঠন থেকে যদি আমি বলি তিনটা থেকে চারটা এমসিকিউ থাকে, অর্থাৎ 100 নম্বরের মধ্যে এবং দুইটা থেকে এমসিকিউ, দুইটা থেকে তিনটা এমসিকিউ থাকবে। এবার তোমরা দেখো কত বেশি আমাদের প্রথম পত্রের ব্যবস্থাপনা দেখো। এরপর আমরা কোম্পানি সংগঠন বা যুগের প্রয়োজনে গঠন কোম্পানি সংগঠন গড়ে উঠেছে আমরা প্রকারভেদ দেখছি। এখান থেকে মূলত প্রশ্ন সত্যি আমরা একটা কি ভালো নাম্বার কোম্পানি সংগঠনকে আমরা প্রকারভেদ গুলো দেখবো। সনদপ্রাপ্ত কোম্পানি কি? মূলত কোম্পানি যে কোম্পানি গুলো রাজার আদেশ সনদপ্রাপ্ত কোম্পানি। আমরা সনদপ্রাপ্ত কোম্পানি সম্পর্কে নিচে বিস্তারিত পড়বো। সংগঠনে কত প্রকারের প্রকারভেদ রয়েছে কোম্পানি আমি বিস্তারিত নিচে আলোচনা। সংবিধিবদ্ধ কোম্পানি হচ্ছে যেগুলো রাষ্ট্রের অধীনে পরিচালিত নিয়ন্ত্রিত, যেগুলো সরকার কর্তৃক গঠিত, সেগুলো হচ্ছে সংবিধিবদ্ধ। হচ্ছে বিধিবদ্ধ কোম্পানি, সবাই লিখে নাও সংবিধিবদ্ধ কোম্পানি। আর এক নাম হচ্ছে কি রয়েছে, নিবন্ধিত কোম্পানি। নিবন্ধিত কোম্পানির মধ্যে আমাদের দুই প্রকার রয়েছে, সীমাহীন দায় কোম্পানি তাহলে নিবন্ধিত করে, এর মধ্যে রয়েছে সীমিত দায় কোম্পানি। প্রতিশ্রুত দ্বারা দায়, প্রতিশ্রুতি বলতে কি বোঝায়, একটা প্রমিস বোঝায় না যে আমাদের কি সীমিত প্রতিশ্রুতি দ্বারা একটা কি করে প্রতিশ্রুতি দিই, সেটা হচ্ছে প্রতিশ্রুতি দ্বারা সীমিত দায়, সীমিত দায় কোম্পানি। অর্থাৎ আমি যত বহন করবো সেটা হচ্ছে শেয়ার দ্বারা সীমিত দায় কোম্পানি। সীমা কিন্তু কতগুলো আমাদের কোম্পানি আছে যেগুলো সীমাহীন দায়, যেগুলো দায় সীমাহীন কতগুলো কোম্পানি রয়েছে, এর মধ্যে কোম্পানি অব্যবসায়ী কোম্পানি বিশেষ আলোচনা করলাম। আমরা যা বিস্তারিত আলোচনা করছি কোম্পানিগুলো কি কি, এরপর আমরা নিচে বিস্তারিত আলোচনা করছি। শেয়ার দ্বারা সীমিত দায় কোম্পানি একটা হচ্ছে কোম্পানি। এই দুই জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়, একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, এই দুই জায়গা থেকে সরকারি কোম্পানি, বেসরকারি কোম্পানি, হোল্ডিং কোম্পানি, অধীনস্থ বা নিয়ে যখন আমরা বিস্তারিত আলোচনা করবো তখন আমরা কোম্পানি কি পাবলিক লিমিটেড কোম্পানি বিস্তারিত আলোচনা করবো। এটা হচ্ছে কোম্পানি সংগঠন যাবার এবং খাতায় নোট করতে পারো। সনদপ্রাপ্ত কোম্পানি নিয়ে আলোচনা করবো, সনদপ্রাপ্ত কোম্পানি হয় বা বর্তমানে সনদপ্রাপ্ত কোম্পানি কি আমরা এখন আলোচনা করবো। 44 সালে, এই যে সালটা, এই সালটা আমরা 44 সালে ব্রিটেনে সর্বপ্রথম কোম্পানি আইন, ব্রিটেনে সর্বপ্রথম কোম্পানি আইন, রাজা ও রানীর বিশেষ সনদ বা ঘোষণা, তাহলে রাজার বা রানীর বিশেষ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, চার্টার্ড ব্যাংক অফ ইংল্যান্ড, এই যে আমরা সনদপ্রাপ্ত কোম্পানির উদাহরণগুলো দেখলাম। যদি কিভাবে প্রশ্ন হয় দেখো, নিচে আবার এরকমও প্রশ্ন হয়, নিচে উদাহরণ নয় তাহলে সনদপ্রাপ্ত কোম্পানি করতে পারবো কোনগুলো সনদপ্রাপ্ত কোম্পানি, এটা কিন্তু প্রশ্নে সবচেয়ে বেশি আসে, সবচেয়ে বেশি। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা কি সনদপ্রাপ্ত, ব্যাংক অফ ইংল্যান্ড কি সনদপ্রাপ্ত কোম্পানি, চলিত কোম্পানি আইনে নিয়ন্ত্রিত না পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে কোম্পানি গঠন, চার্টার্ড মার্কেন্টাইল উদাহরণ। তাহলে আমরা আরেকটা পেলাম চার্টার্ড মার্কেন্টাইল ব্যাংক অফ ইন্ডিয়া, তাহলে এক্ষেত্রে আমাদের সবচেয়ে গুরুত্ব ইস্ট ইন্ডিয়া কোম্পানি, চার্টার্ড ব্যাংক অফ ইংল্যান্ড কোম্পানি কি, কোনগুলাকে বিধিবদ্ধ বা সংবিধিবদ্ধ কোম্পানি। কোম্পানি আরেক নাম হচ্ছে কি সংবিধিবদ্ধ, আইনসভা বা সংসদে প্রণীত বিশেষ আইন বা সংবিধিবদ্ধ কোম্পানিগুলো রয়েছে, অর্থাৎ বাংলাদেশের আইনসভা বা সংবিধিবদ্ধ কোম্পানি, এই বা সংসদে যেগুলো পাশ হয় সেগুলো সরকার গঠন কি করে পরিচালনা করে, অর্থাৎ বা বিধিবদ্ধ কোম্পানি বলা হয়ে থাকে। সবচেয়ে বেশি এসে থাকে সংবিধিবদ্ধ কোম্পানি কাকে বলে, বাংলা পরিবহন সংস্থা কি সংবিধিবদ্ধ কোম্পানি, তাহলে ইজিলি যেমন বাংলাদেশ রেলওয়ে, ওয়াসা, এগুলো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, এগুলো কারা নিয়ন্ত্রণ করে, এগুলো মূলত পরিচালনা করে কি সবাই, আমরা সংবিধিবদ্ধ বা বিধিবদ্ধ কোম্পানি এক নিয়ন্ত্রণ করে সেগুলা সংবিধিবদ্ধ বা সবচেয়ে মনে রাখা গুরুত্বপূর্ণ। বাংলা জামা কোম্পানির উদাহরণ,
এরপর কোম্পানি কাকে বলবো বা নিবন্ধিত কোম্পানির বিধান অনুযায়ী যেসব কোম্পানি গঠিত পরিচালিত হবে 94 সালের আইন অনুযায়ী যেগুলি নিবন্ধিত কোম্পানি কোম্পানি আন্ডার আমরা দেখে নিব দেখো করা যায় তাহলে নিবন্ধিত কোম্পানিকে আবার দুই ভাগ এর ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে যেটা আমরা বলেছিলাম প্রতিশ্রুতি দ্বারা সীমিত দায় কোম্পানি কি এই ধরনের আংকিক মূল্য ছাড়াও কোম্পানির নির্দিষ্ট এই যে প্রতিশ্রুতি দেয় এটা দ্বারা আমরা চিন্তা দ্বারা সীমিত দায় কোম্পানি আমি যে শেয়ার প্রতিশ্রুতি দ্বারা সীমিত দায় কোম্পানি দেখলে আমরা কি দেখব এটা হচ্ছে এরূপ কোম্পানির অবসায়ন পর্যন্ত দায় বহন করেন বর্তমানে তাহলে প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ কোম্পানি বর্তমানে একটা প্রকারভেদ এরপর হচ্ছে শেয়ারধারক অর্থাৎ এটা খুবই সহজ আমার দায় কি হবে 10000 টাকা পর্যন্ত সীমাবদ্ধ হবে আমি যদি 1 লক্ষ টাকা শেয়ার ক্রয় করি সীমিত দায় কোম্পানি তাহলে সীমিত দায় কোম্পানি এরপর এখন পাবলিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয় এখানে প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড আমাদের একটু মনোযোগ দিতে হবে আমাদের চিন্তা কি জানতে হবে কমপক্ষে দুইজন এবং সর্বোচ্চ তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে তাহলে কয়জন দুইজন প্রাইভেট লিমিটেড কোম্পানির সঙ্গে একটু মাথায় রাখতে হবে এটা একটা পার্থক্য জনসাধারণের উদ্দেশ্যে শেয়ার কেনার আমন্ত্রণ জানাতে মানে জনগণকে শেয়ার ক্রয় করতে শেয়ার বিক্রয় করতে পারে না ঋণপত্র বিক্রয় করতে পারে তারা জনগণের নিকট কোনো কিছু ইস্যু করতে আমাদের সহজে এই তথ্যগুলো মনে রাখা অনেক বেশি ঝামেলা তা আমরা রাখতে পারি তত আমাদের উপকার হবে আমাদের হস্তান্তরযোগ্য নয় প্রথমত হস্তান্তর করতে পারে না ঋণপত্র ইস্যু করতে লিমিটেড কোম্পানি শেয়ার ক্রয়ের আবেদন জানাতে মূলধনটা কেমনে গঠন করে যে শেয়ার হোল্ডার 10 জন তারা যে মূলধনটা দিবে সেটা দিতে তাদের মূলধন অল্প হয় প্রাইভেট লিমিটেড কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানি সেটা একটু জানতে হবে যেখান থেকে প্রশ্ন পাবলিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়ে থাকে এবং সর্বোচ্চ পাবলিক লিমিটেড কোম্পানি বলে তাহলে পাবলিক লিমিটেড সঙ্গে 7 জন সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমিত একজন যদি একটা একটা করে শেয়ার কিনে 10 লক্ষ শেয়ার করে কিনলে 20 লক্ষ শেয়ার হোল্ডার অর্থাৎ এটা সরল হয়েছে কি সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ কয়জন আমাদের এরকম কোন সীমাবদ্ধতা সীমাবদ্ধ যত শেয়ার তত শেয়ার হোল্ডার পরিমাণ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ কোম্পানি গুলো সব পাবলিক লিমিটেড কোম্পানি এই পত্র কেনার আমন্ত্রণ জানাতে পারে কি করতে পারে জনগণকে শেয়ার বিক্রি করতে পারে পারে যেটা আমাদের প্রাইভেট পারে না মানে ঋণপত্র বন্ড ডিভেঞ্চার সবকিছু কি শেয়ার ইস্যু করতে পারে এরা শেয়ার অবাধে হস্তান্তর তাহলে ইজিলি আমরা কি আমাদের উদ্দীপন বুঝতে পারবো কোনটা প্রাইভেট লিমিটেড কোম্পানি রিকগনাইজ করতে পারবো কোনটা পাবলিক এবং কোন একটু যারা যারা আছে সবাই কমেন্ট করে জানাও সবাই ক্লিয়ার কিনা একটু জানাও এরপর আবার পাবলিক লিমিটেড কোম্পানি কো আমাদের প্রথমত রয়েছে সরকার হবে যে কোম্পানি সব শেয়ার মানে বলা হবে তাহলে আমরা ইজিলি সরকারি কোম্পানি কোম্পানির মধ্যে এদিকে এদিকে সরকার একটা কোম্পানির 100% শেয়ার ধরলাম আমি বুঝতে পারবা চিত্রের মাধ্যমে দেখো কোম্পানির 100% শেয়ার রয়েছে কিনে নিয়েছে এবং অন্য একটা কোম্পানি 45 এই কোম্পানির সবচেয়ে বেশি মালিকানা কার কাছে সরকারি কোম্পানি এবং কি বেসরকারি কোম্পানি এক্ষেত্রে ক্ষমতা বেশি রয়েছে সরকারি পরিচালনা করার বেশি রয়েছে সরকার থেকে তাহলে এর মধ্যে যদি আমাদের সরকার বেশি থাকে তাহলে সেটা সরকারি কোম্পানির আন্ডারে চলে যাবে আচ্ছা সেটা কি বেসরকারি কোম্পানি সব কোম্পানি ক্লিয়ার কি না কিভাবে আমরা জানতে পারবো সরকারি কোম্পানি হওয়ার জন্য সরকারকে কমপক্ষে 51% হলে অন্যান্য কোম্পানি কারণে সব কোম্পানি পরিচালনা ও নিয়ন্ত্রণে দায় যাবে যেমন দেখো সরকারি কোম্পানি লিমিটেড জীবন বীমা কর্পোরেশন প্রভৃতি কি মানে সবচেয়ে বেশি কি আছে আছে সরকারের হাতে ওই জন্য সরকার থেকে ক্ষমতা বেশি আর বাকি যার থেকে কি আছে শেয়ার সেটা হচ্ছে বেসরকারি কোম্পানি হয়ে যাবে তাই রাখতে হবে শামীম রাজা জানাচ্ছে ক্লিয়ার বাকিরা সবাই জানাও ক্লিয়ার কিনা সরকারি কোম্পানি বলবো অলরেডি আমি আলোচনা করেছি অধিকাংশ শেয়ার ব্যক্তি মালিকানা থাকে তাকে বেসরকারি এই কোম্পানির প্রবর্তক মালিক ও সব প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানি কি কোম্পানি কারণ বেসরকারি কোম্পানিতে কি থাকবে সরকারি হলে তো সরকারি আর সরকার থেকে নিয়ন্ত্রণ না থাকলে সেগুলো সব কোথায় যাবে এরপর রয়েছে হোল্ডিং কোম্পানি কিন্তু প্রশ্ন হয় এই দুই জায়গায় একটা আমাদের হোল্ডিং কোম্পানি এবং কোনটা সাবসিডিয়ারি কোম্পানি দেখব 100% শেয়ার আমি এখানে ধরলাম কোন কোম্পানির মধ্যে মনে করলাম এ এবং বি কোম্পানির কাছে রয়েছে কয় পার্সেন্ট কাছে রয়েছে 60% শেয়ার এবং তাহলে যার কাছে ক্ষমতা কোম্পানি নিয়ন্ত্রণ অধিকার বেশি আছে তাকে বলবো কি যার কাছে ক্ষমতা কম আছে বা শেয়ার কম আছে তাকে এবার ক্লিয়ার কিনা জানাও যার কাছে
যার কাছে ক্ষমতা বেশি থাকবে যে কোম্পানি নিয়ন্ত্রণ, এবং যার কাছে ক্ষমতা কম আছে বা যে নিয়ন্ত্রণ করতে পারবে না সে হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমাদের এ কোম্পানি হচ্ছে হোল্ডিং সাবসিডিয়ারি এবং হোল্ডিং কোম্পানি, ক্লিয়ার কিনা? ক্লিয়ার। এবং হোল্ডিং কোম্পানি এই দুই জায়গাতেই কিন্তু আমাদের এমসি, হোল্ডিং এবং সাবসিডিয়ারি সীমাহীন দায় কোম্পানি, সীমাহীন যে কোম্পানির সদস্যদের দায় বলবো সীমাহীন দায় কোম্পানি, ইজিলি আমরা দায় যে কোম্পানি শেয়ার হোল্ডারদের নেই সেটা হচ্ছে সীমাহীন দায় কোম্পানি। কোম্পানি শেয়ার হোল্ডারদের দায় সীমাহীন তাকে সীমাহীনের পাঁচের গ ধারা, এই যে কোম্পানি আইনের পাঁচের গ ধারা অনুযায়ী অসীম দায় যার সদস্যগণের দায়ের কোনো নির্দিষ্ট সীমা বহন করতে হবে তার ব্যক্তিগত সম্পদ পর্যন্ত, অর্থাৎ কোম্পানি আইনের আওতায় কোম্পানি সদস্যগণের ব্যবসায় দায় মেটাতে একক বা যৌথভাবে দেশে কি দেখা যায় না। আর মূলত সীমাহীন দায় কোম্পানি অনেক কম, কারণ কেউ সবাই চাই সীমিত বা সীমাবদ্ধ। এরপরে হচ্ছে অন্যান্য কোম্পানি আলোচনা করলাম, এর বাইরে কিন্তু আমাদের দেখো অন্যান্য কোম্পানির মধ্যে আমাদের বিদ্যমান কোম্পানিটা কি 1940 যে কতগুলো ধারা রয়েছে এই ধারা থেকে মূলত বিদ্যমান কোম্পানি বলতে এ আইন প্রবর্তন কোম্পানি সংক্রান্ত কোন আইনের অধীনে কোম্পানিকে বোঝাবে যা অত্র আইন দ্বারা প্রবর্তন হতে পারে, যেগুলো কোম্পানি আইনের কম্পিত সেগুলোকে আমরা বিদ্যমান কোম্পানি, যে কোম্পানিগুলো বাংলাদেশে না হয়ে তাদের নিজস্ব আইন দ্বারা গঠিত হয় অর্থাৎ তাদের তাদের যে দেশে আমাদের দেশে সেগুলোকে বলবো অব্যবসায়ী বা মুনাফামুখী কোম্পানি কোনগুলো, যে ব্যবসাগুলো প্রধান উদ্দেশ্য মুনাফার জন্য সেগুলো। যেমন আমাদের দেশে অনেক অব্যবসায়ী কোম্পানি রয়েছে, আমরা সবাই চিনি এক টাকা রাহা সেবা করে, যেগুলো কি মানুষের সেবা হিসেবে কাজ করে, যেগুলোর প্রধান উদ্দেশ্য মানুষকে সেবা করা সেগুলো হচ্ছে কি কোম্পানি বা ব্যবসায়ী বা মুনাফাভোগী কোম্পানি। তো মুনাফার সদস্যদের মধ্যে বন্টন না করে কোম্পানি নির্দিষ্ট তাকে অব্যবসায়ী বা লাভবিহীন বা অবলে, যেমন কি ইউনিলিভার কোম্পানি, হংকং সাংহাই ব্যাংকিং কোম্পানির এগুলো উদাহরণ। তাহলে এগুলো অব্যবসায়ী কোম্পানি, এগুলো এগুলো অব্যবসায়ী কোম্পানি হবে, এগুলো সব ব্যবসায়ী করলাম। বাংলাদেশে যেগুলো রয়েছে যেমন বিদ্যানন্দ এক টাকা রাহা, রেড ক্রিসেন্ট, যেগুলো অব্যবসায়ী কোম্পানি, এগুলো তো মূলত ব্যবসায়ী কোম্পানি। তাই এই উদাহরণ আমাদের বিশেষ কোম্পানি, বিশেষ কোম্পানিটা কি কোনগুলোকে আইনে যে কোম্পানিগুলো গঠিত হয় নিবন্ধিত হলেও অন্য কোনো বিশেষ আইন 1994 সালের কোম্পানি আইন দ্বারা পরিচালিত হয় সেগুলো হচ্ছে বিশেষ, সেজন্য এদেরকে বলা হয় বিশেষ কোম্পানি। বাংলাদেশে ব্যাংকিং কোম্পানি কোম্পানি 1991 সালের ব্যাংকিং আইনের একটা আইন পেলাম যেটা পরীক্ষা এমসিকিউতে কিন্তু খুবই আসে, ব্যাংকিং কোম্পানি আইন কত সালের 1991 সালের ব্যাংকিং কোম্পানি। তাহলে এই যে বিভিন্ন সাল বা কোম্পানি আইনগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে এমসিকিউর জন্য, ব্যাংকিং কোম্পানি আইন, চুক্তি আইন, বিভিন্ন আইনের বিবর্তন এগুলো কিন্তু খুবই এমসিকিউতে আমাদের। আমাকে সবাই জানাও ক্লিয়ার কিনা, আমরা যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম বিভিন্ন প্রকার একটু আমাকে জানাবা। এই যে আমরা আলোচনা করলাম সরকারি কোম্পানি, বেসরকারি কোম্পানি, বিশেষ কোম্পানি, বিদেশি কোম্পানি, নিবন্ধিত কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, সবাই আমাকে জানাও এই যে কোম্পানির প্রকারভেদগুলো ক্লিয়ার কিনা। দেখবো যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাইভেট ও পাবলিকের মধ্যে পার্থক্য, কারণ সবচেয়ে বেশি তথ্য দেওয়া আছে কোম্পানি থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়ে থাকে। আমাদের পার্থক্যটা কি প্রাইভেট ও পাবলিকের মধ্যে পার্থক্যটা আমাদের ভালো করে দেখো, প্রথমে আছে গঠন। আমাদের প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করা সহজ, কারণ প্রাইভেট লিমিটেড কোম্পানি, কিন্তু যেটা আমাদের আছে কোথায় পাবলিক লিমিটেড কোম্পানিতে, পাবলিক পাবলিক লিমিটেড কোম্পানির অনেক বাধ্যবাধকতা আছে, অনেক কোম্পানির অত নিয়ম কানুন নেই। কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন, কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 50 জন, এবং পাবলিক 5 জন, এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা কি সীমাবদ্ধ, সংখ্যা সর্বনিম্ন 7 জন, সর্বোচ্চ শেয়ার সংখ্যা। তারপর রয়েছে নাম লিমিটেড বা এই শব্দ দুটি যোগ করতে হয়, তাহলে লিমিটেড কথাটা লিখে দিতে হবে। তারপর পাবলিক লিমিটেড এই কোম্পানির নাম শেষে শুধু লিমিটেড বা সংক্ষেপে লিমিটেড কোথায় প্রাইভেট লিমিটেড কোম্পানিতে, পাবলিক লিমিটেড কোম্পানিতে শুধু লিমিটেড কথাটি লিখে দিলেই হবে।
সীমিত হওয়ায় এর মূলধন তুলনামূলক অনেক কম হয়। যেহেতু প্রাইভেট লিমিটেড কোম্পানি 50 জনের বেশি হতে পারবে না, তাহলে মূলধন হবে না। কিন্তু সদস্য সংখ্যা কোথায় বেশি, পাবলিক লিমিটেড এর পক্ষে বেশি মূলধন সংগ্রহ করা সম্ভব হয়। যেগুলো পাবলিক লিমিটেড কোম্পানি আছে 1,000 কোটি টাকা হয়, 1,000, 2,000, 3,000 কোটি, কারণ এর সদস্য সংখ্যা বেশি, শেয়ার বিক্রির মাধ্যমে অনেক বেশি অর্থ গঠন করা যায়। তারপর রয়েছে আয়তন। প্রাইভেট লিমিটেড কোম্পানি সাধারণত মাঝারি আয়তনের প্রতিষ্ঠান হয়ে থাকে, কারণ সংগ্রহ করতে পারে না, বেশি মানুষ নেই। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি সাধারণত বৃহদায়তনের প্রতিষ্ঠান হয়ে থাকে, কারণ এখানে শেয়ার হোল্ডার বেশি থাকে, শেয়ার হোল্ডার অনেক বেশি থাকে। বিক্রি, শেয়ার ও ঋণপত্র বিক্রি, এক্ষেত্রে প্রাইভেট লিমিটেড কোম্পানি শেয়ার, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি জনগণের কাছে উন্মুক্তভাবে শেয়ার ও ঋণপত্র, প্রাইভেট লিমিটেড কোম্পানি শেয়ার বা ঋণপত্র বিক্রি করতে পারে না, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার ও ঋণপত্র কি করতে পারে, বিক্রি করতে পারে। প্রাইভেট লিমিটেড কোম্পানি শুধু বিক্রি করতে পারে না, এটা না, জনগণের নিকট আহ্বান করতে পারে। তাহলে এই যে মেজর যেগুলো পার্থক্য আছে, এই পার্থক্যগুলো কিন্তু আমাদের ভালো করে জানতে হবে পরীক্ষার উদ্দীপকে, এবং কোনটা পাবলিক লিমিটেড কোম্পানি। তারপর রয়েছে আমাদের শেয়ার অবাধ হস্তান্তরযোগ্য নয়, অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানি শেয়ার অবাধ হস্তান্তরযোগ্য নয়, আমরা অন্য কাউকে বিক্রি করতে পারবো। পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার অবাধ হস্তান্তরযোগ্য, আমি চাইলে আমার শেয়ার, আমি শেয়ার কিনলে শেয়ারের মালিক আমি, তাহলে ওই শেয়ারের মালিক অন্য কেউ খুব সহজে কি করা যায়, হস্তান্তর করা যায়। এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা আরম্ভ, এটি নিবন্ধিত হওয়ার পরে ব্যবসায়ী কাজ শুরু করতে পারে। প্রাইভেট লিমিটেড কোম্পানি যদি এখনই নিবন্ধ, কিন্তু সমস্যা আছে পাবলিক লিমিটেড কোম্পানিতে, পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধনের পরও কাজ শুরু করতে পারে না, পাবলিক লিমিটেড কোম্পানি করতে হয়, যেটা আমাদের সবচেয়ে বড় কি একটা অসুবিধা বলা যায়। পাবলিক লিমিটেড, প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধনের পর পরে কাজ শুরু করতে পারে, নিবন্ধনের পর আবার কার্য আরম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হবে, তখনই কি কাজ শুরু করতে পারবে। এরপর এই যে মেজর ছকটা, এই ছকটা যে ভালো করে বুঝতে পারবে ও পাবলিক এবং প্রাইভেটের মধ্যে কি যে আমাদের পার্থক্য রয়েছে সেটা ইজিলি জানতে পারবে। এরপর রয়েছে আমাদের বিবরণপত্র প্রচার, প্রচার দেখার আগে আমাদের চিন্তা হবে বিবরণপত্র প্রচারটা কি। কোম্পানি শেয়ার ক্রয়ের জন্য জনগণের নিকট যেটা ইস্যু করে সেটা হচ্ছে কি বিবরণপত্র। আমি যে আমার কোম্পানিতে 10 লক্ষ শেয়ার আছে ওগুলো আমি জানাতে হবে কাকে, জনগণকে। তাহলে আমরা কিভাবে জানাই, সংবাদপত্রের মাধ্যমে জানাই বা টিভিতে জানাই বা বিভিন্ন জায়গায় অ্যাড দিয়ে বিজ্ঞাপনের মাধ্যমে জানাই, এটা হচ্ছে আমাদের বিবরণপত্র প্রচার। অর্থাৎ আমি বিবরণপত্র প্রচার করতেছি জনগণের জন্য যাতে ওরা কিনে। তাহলে আমরা দেখব এই যে প্রাইভেট লিমিটেড কোম্পানি বিবরণপত্র প্রচার করতে পারে না, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি বিবরণপত্র প্রচার করতে পারে, এবং বিবরণপত্রের বিকল্পে বিবরণ ইস্যু করতে পারে। তাহলে এক্ষেত্রে প্রাইভেট লিমিটেড কোম্পানি আমরা যা দেখতেছি পারে না, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানিগুলো পারে, এটা হচ্ছে দুজনের মধ্যে কি সীমাবদ্ধতা। তারপর রয়েছে ন্যূনতম চাঁদা, এরূপ কোম্পানিকে কার্য আরম্ভের জন্য ন্যূনতম বা মূলধন বা চাঁদা সংগ্রহ করতে হয় না। তাহলে ন্যূনতম চাঁদাটা কি, ব্যবসায়ী আমরা যে কোম্পানি যে প্রাথমিক খরচ সভা হবে বিভিন্ন রকমের খরচগুলো আমাদের সামলানোর জন্য আমাদের একটা ন্যূনতম চাঁদা দরকার, সেটা আমাদের মূলধনের 5% তারা পাবলিক লিমিটেড প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে সংগ্রহ করতে হয় না। ন্যূনতম চাঁদাটা আমাদের সংগ্রহ করতে হয় কার থেকে, পাবলিক লিমিটেড কোম্পানি থেকে। যত সব নিয়ম কানুন আছে সব পাবলিক লিমিটেডের জন্য, প্রাইভেটের জন্য কোনো নিয়ম কানুন নেই, এই জন্য পাবলিক লিমিটেড কোম্পানি গঠন একটু কি জটিল, আর এটা সহজ মাথায় রাখতে হবে। ন্যূনতম বিষয়, ন্যূনতম চাঁদা সংগ্রহ করতে হয় পাবলিক লিমিটেড কোম্পানি থেকে, প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে ন্যূনতম চাঁদা সংগ্রহ করতে হয় না। আর ন্যূনতম চাঁদা সংগ্রহ করতে হয় কয় পার্সেন্ট, 5%, মোট মূলধনের 5% সংগ্রহ করতে হয়। যোগ্যতাসূচক শেয়ার, এই কোম্পানির পরিচালক হওয়ার জন্য যোগ্যতাসূচক শেয়ার কেনার বাধ্যবাধকতা নেই। তাহলে এই প্রাইভেট লিমিটেড কোম্পানির পরিচালক হওয়ার জন্য যে যোগ্যতাসূচক শেয়ার কিনতে হয় সেটা আমাদের আবার দেখতে পাচ্ছে প্রাইভেট লিমিটেডে নেই, কিন্তু পাবলিক লিমিটেডে এক্ষেত্রে ন্যূনতম 3 জন পরিচালক করতে হয় যাদের যোগ্যতাসূচক শেয়ার ক্রয় করতে হয়। অর্থাৎ
আমি যে কোম্পানির যোগ্যতা, আমি যে কোম্পানির পরিচালক হব সেই যোগ্যতাটা আমার কি? শেয়ার। তারপর পরিচালকের সংখ্যা, দেখো প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ন্যূনতম পরিচালক দুজন হলেই চলে, তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানির পরিচালক সর্বনিম্ন কয়জন? দুজন। এগুলো কিন্তু এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে। এবং পাবলিক লিমিটেড কোম্পানিতে ন্যূনতম তিনজন পরিচালক কি করতে হয়? নিয়োগ করতে হয়। প্রাইভেট লিমিটেডে দুইজন এবং পাবলিক লিমিটেডে ন্যূনতম কয়জন? তিনজন। তারপর রয়েছে বিধিবদ্ধ সভা ও প্রতিবেদন। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বিধিবদ্ধ সভা আহ্বান এবং উক্ত সভার প্রতিবেদন দাখিল করা বাধ্যতামূলক নয়। একইভাবে আমরা আবার দেখতে পাচ্ছি প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে বিধিবদ্ধ সভা বাধ্যতামূলক নয়। তাহলে বিধিবদ্ধ সভা বাধ্যতামূলক কার কাছে? পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বিধিবদ্ধ সভা সহ অন্যান্য যে সভাগুলো রয়েছে সবগুলো কি? বাধ্যতামূলক। এরপর রয়েছে আমাদের হিসাব নিরীক্ষণ, যেটা প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে হিসাব নিরীক্ষণ জরুরি নয়। একইভাবে পাবলিক লিমিটেড কোম্পানির জন্য হিসাব নিরীক্ষণ কি? বাধ্যতামূলক। তাহলে এক্ষেত্রে যত সব নিয়ম আসতেছে সবই পাবলিক লিমিটেড কোম্পানির জন্য, প্রাইভেটের জন্য কোনো নিয়ম নেই। তারপর আমরা দেখতে পাচ্ছি প্রবর্তকের সংখ্যা এবং বার্ষিক সাধারণ সভা। এই যে আমরা আরেকটা সভা পেলাম সেটা হচ্ছে বার্ষিক সাধারণ সভা। এরূপ কোম্পানির বার্ষিক সাধারণ সভা আহ্বানের জন্য সদস্যগণকে 21 দিন আগে নোটিশ না দিলেও চলে, না দিলেও চলবে। কার ক্ষেত্রে? প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে 21 দিন আগে নোটিশ দিতে হবে। কমপক্ষে কয়দিন? 21 দিন। এটা কিন্তু আপডেট করা হয়েছে, আগে 14 দিন ছিল, কিন্তু এখন আইনে একটু সংস্কার করা হয়েছে যার কারণে এটা 21 দিন করা হয়েছে। এরপর রয়েছে প্রবর্তকের সংখ্যা। প্রবর্তক কাকে বলে? আমাদের আগে জানতে হবে প্রবর্তক কাকে বলে। কোম্পানি গঠনের জন্য যারা উদ্যোগ গ্রহণ করে তাদেরকে কি বলে? প্রবর্তক বলে। যেমন আমরা যদি 10 জন মিলে একটা কোম্পানি গঠনের উদ্যোগ গ্রহণ করি, আমরা 10 জনই কি হব? প্রবর্তক হব। তাই প্রবর্তক বলা হয়, যারা কোম্পানি গঠনের জন্য উদ্যোগ গ্রহণ করে তাদের বলা হয় প্রবর্তক। এক্ষেত্রে প্রবর্তকের সংখ্যা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে 2 জন প্রবর্তক বা উদ্যোক্তা হলে চলে। তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে সর্বনিম্ন 2 জন উদ্যোক্তা হলে চলে। কিন্তু এরও পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম 7 জন উদ্যোক্তা বা প্রবর্তক দরকার। ওই যে আমরা পড়েছিলাম পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা 7 জন, সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। এক্ষেত্রে 7 জনটাই হচ্ছে কি? উদ্যোক্তা বা প্রবর্তক। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম পাবলিক এবং প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই 4টা, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো। এই 4টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাবলিক লিমিটেড এবং প্রাইভেট লিমিটেডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছক হচ্ছে এটা, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে সবাই খাতায় নোট করতে পারো। আমরা কিভাবে চিনব কোনটা পাবলিক লিমিটেড কোম্পানি এবং কোনটা প্রাইভেট লিমিটেড কোম্পানি? এটা চিনলে আমরা মূলত কি আমাদের এইচএসসি তে যে এমসিকিউ আসুক বা সিকিউ আসুক, ওইটা ওগুলোর আনসার আমরা কি ঠিকভাবে করতে পারবো? সবাই একটু স্ক্রিনশট নিয়ে নাও, আমি একটু সময় দিচ্ছি, সবাই স্ক্রিনশট নিয়ে নাও, এই চকটা সবাই স্ক্রিনশট নিয়ে নাও। এবং পাবলিক এবং প্রাইভেটের মধ্যে তোমরা চিনতে পারবে কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও। পাবলিক এবং প্রাইভেটের মধ্যে পার্থক্য আমরা চিনতে পারবো কিনা সবাই একটু জানাও কমেন্ট করে। কোনটা পাবলিক প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং কোনটা পাবলিক লিমিটেড কোম্পানি আমরা চিনতে পারবো কিনা? কোন কোন বৈশিষ্ট্যগুলো দেখলে আমরা চিনতে পারবো কোনটা পাবলিক এবং কোনটা প্রাইভেট লিমিটেড কোম্পানি? সবাই জানাও। শামীম রেজা জানাচ্ছে ক্লিয়ার স্যার, বাকিরা সবাই জানাও। পাবলিক এবং প্রাইভেটের মধ্যে পার্থক্য আমরা চিনতে পারবো কিনা? তাহলে আজকের আমরা লেকচার আমরা যৌথ মূলধনী কোম্পানির লেকচার 1 আলোচনা করলাম প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানির পার্থক্য সম্পর্কে। পরবর্তী লেকচারে আমরা এই কোম্পানির লেকচার 2 নিয়ে এই অধ্যায়ের পরবর্তী জিনিসগুলো আলোচনা করব। তন্ময় শর্মা আরেকবার বলেন, শামীম রাজা পারবো স্যার। আচ্ছা আমি যদি আরেকবার রিভাইজ দিই পাবলিক লিমিটেড এবং প্রাইভেট লিমিটেডের পার্থক্যগুলো, যদি আমি আরেকবার রিভাইজ দিই কেমনে চিনব? সর্বোচ্চ 5টা যদি পার্থক্য তোমরা মনে রাখতে পারো তোমরা ইজিলি চিনবা। আমি প্রথমে বলতেছি, দেখো প্রথমে প্রাইভেটগুলো বলতেছি। প্রাইভেট লিমিটেড কোম্পানি জনগণের কাছে শেয়ার বিক্রি করতে পারে না, অন্যদিকে পাবলিক লিমিটেড কোম্পানি জনগণের কাছে শেয়ার বিক্রি করতে পারে। প্রাইভেট লিমিটেড কোম্পানি শেয়ার বিক্রির বিবরণপত্র ইস্যু করতে পারে না, পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার বিক্রির জন্য বিবরণপত্র ইস্যু করতে পারে। প্রাইভেট লিমিটেড কোম্পানি কি করতে পারে? প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 50, আর পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা 7 জন, সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। তাহলে 3টা পার্থক্য পেলাম, আরও অনেক পার্থক্য রয়েছে। প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধনের পরপরে কাজ শুরু করতে পারে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধনের পরও কার্য আরম্ভর অনুমতিপত্র সংগ্রহ করে কাজ শুরু করতে পারে। এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম চাঁদা, বিধিবদ্ধ সভা এগুলোর প্রয়োজন নেই, যেগুলো আমাদের পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম চাঁদা বিধিবদ্ধ সভা অবশ্যই করতে হবে বা বাধ্যতামূলক কী করতে হবে? করতে হবে। তাহলে তারপর এই প্রাইভেট লিমিটেড কোম্পানিতে প্রবর্তক সংখ্যা সর্বনিম্ন 2 জন, পাবলিক লিমিটেড কোম্পানিতে সর্বনিম্ন 7 জন। এভাবে যেগুলো আমাদের রয়েছে, এই যে যোগ্য যোগ্য শেয়ার থেকে পরিচালক সংখ্যা, প্রবর্তকদের শেয়ার,
এগুলো একটু ভালো করে আমরা যদি ভালো করে পড়ি এই ক্লাসটা প্রয়োজন আবার দেখবা যাতে তোমাদের ক্লিয়ার হয় তাহলে আমরা ইজিলি প্রাইভেট এবং পাবলিকের মধ্যে পার্থক্য পারবো এবং উদ্দীপকে যে আকারে প্রশ্ন আসে উদ্দীপকে কিন্তু দুটো কোম্পানি নিয়ে আলোচনা করা হয় গ এবং গত আমাদের বলা হয় উদ্দীপকের এ কোম্পানিটি কোন ধরনের কোম্পানি ব্যাখ্যা করো তাহলে আমাদের আগে চিন্তা হবে এটাকে পাবলিক নাকি প্রাইভেট এটাকে সরকারি নাকি বেসরকারি এটাকে হোল্ডিং নাকি সাবসিডিয়ারি এটা আগে চিন্তে হবে তারপরে আমরা ওই কোম্পানি সম্পর্কে লিখতে পারবো বিস্তারিত আমরা যদি কোম্পানি চিনতে ভুল করি তাহলে আলটিমেটলি আমরা কোনো নাম্বারই পাবো না তাই এক্ষেত্রে সতর্ক থাকতে হবে তাহলে এবার আমাকে জানা বুঝছো কিনা প্রাইভেট এবং পাবলিকের মধ্যে পার্থক্য বুঝছো কিনা কোন কোন বৈশিষ্ট্যগুলো দেখে আমরা চিনতে পারবো এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং এটা পাবলিক লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানিতে কোন কোনগুলো বাধ্যতামূলক যেগুলো প্রাইভেট লিমিটেড কোম্পানিতে দরকার নেই একটু আমাকে জানাও কমেন্ট করে আমরা বুঝছি কিনা প্রাইভেট এবং পাবলিকের মধ্যে প্রাইভেট এবং পাবলিকের মধ্যে পার্থক্য আমরা বুঝছি কিনা একটু জানাও সবাই প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য পারবো কিনা সবাই একটু জানাও তন্ময় শর্মা জানাচ্ছে থ্যাংক ইউ স্যার পারবো তাহলে এই যে আমাদের সবারই এই পার্থক্যগুলো চাললে ইজিলি আমরা এখান থেকে ভালো নাম্বার মার্কস তুলতে পারবো যত বন্ধুর কোম্পানিটা যদি আমাদের অনেক বেশি ইনফরমেশন অনেক বড় অধ্যায় কিন্তু যে জায়গা থেকে প্রশ্ন হয় আমি মূলত সেই জায়গাগুলোই আলোচনা করলাম যাতে এইখান থেকে আমাদের প্রশ্ন হলে যাতে আমাদের নাম্বারটা মিস হয়ে না যায় আর এই অধ্যায় থেকে মূলত তোমরা দুইটা সিকিউ যদি পাও এবং দুইটা তিনটা আমি সিকিউ দাও 22 থেকে 23 নাম্বার কিন্তু এই অধ্যায় থেকে তোমরা কভার করতে পারবা তাই প্রথম বছরের জন্য এই অধ্যায়টা আমি বলবো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আজকে লেকচার আমরা পাবলিক লিমিটেড এবং প্রাইভেট লিমিটেডের পার্থক্য পর্যন্ত পড়লাম লেকচার টু আমরা এরপর থেকে শুরু করব তাহলে তোমরা ততদিন পর্যন্ত পরবর্তী লেকচারের অপেক্ষায় থাকবে এবং যতটুকু পড়ালাম ততটুকু তোমরা আবার রিভিশন দিবা দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পড়ালেখার সাথে যুক্ত থাকবা পড়ালেখার ইউটিউব এবং ফেসবুকে নিয়মিত আপডেট দেওয়া হয় আমাদের ফ্রি ক্লাসের তাহলে তোমরা আমাদের ফ্রি ক্লাস দেখে যা যা করো আমাদের পেইড কোচে ভর্তি হতে পারো আমাদের কিন্তু মূলত অ্যাডভান্স ব্যাচ এবং কি রয়েছে গোল্ডেন ব্যাচ রয়েছে অ্যাডভান্স ব্যাচে অলরেডি 100 অধিক শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছে তাদের অলরেডি 2টা থেকে 3টা লেকচার শুরু হয়ে গিয়েছে তাই তোমরা যারা এখনো পিছিয়ে রয়েছো তোমরা দ্রুত আমাদের পড়ালেখার পেজে চোখ রাখো এবং এখানে অ্যাডভান্স ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের পেজে নক দাও আমাদের অ্যাডভান্স ব্যাচে তো অলরেডি যারা যুক্ত হয়ে গিয়েছে তাদের সাথে কথা বলে তুমি দেখতে পারো আমাদের ক্লাসে কিভাবে ক্লাস করানো হচ্ছে আমাদের মূলত সুযোগ সুবিধা কিভাবে দেওয়া হচ্ছে স্টুডেন্টদের তোমরা আমাদের ফ্রি ক্লাস করে যাচাই করতে পারো পাশাপাশি তাদের সাথে কন্ট্যাক্ট করে দেখতে পারবো আমাদের সার্ভিসটা কিরকম দিচ্ছি তাই যারা আমাদের সাথে এখনো যুক্ত হন আমি আহ্বান করবো আমাদের দুইটা ব্যাচ সম্পর্কে এখন একটা গোল্ডেন ব্যাচ আর একটা হচ্ছে কি অ্যাডভান্স ব্যাচ দুইটা ব্যাচ সম্পর্কে জেনে নিবা পাশাপাশি যারা এখনো ভর্তি হয় না এনরোল করো না সবাই ভর্তি হয়ে যাবা তারা পরবর্তী লেকচারে দেখা হচ্ছে এর পরবর্তী পড়া নিয়ে এর পরবর্তী লেকচারে আমরা কি করব এর পরবর্তী পড়াগুলো কভার করব প্লাস বিভিন্ন বোর্ড কোয়েশ্চন সৃজনশীল প্রশ্ন আমরা কি করব সলভ করব এবং এই অধ্যায়ের উপর আমি একটা সাজেশন দিব কোথা থেকে প্রশ্ন হয় কোথা থেকে প্রশ্ন বেশি হয় ওইটার উপর তাহলে আমরা এই অধ্যায় পুরোপুরি কভার হবে তাহলে পরবর্তী লেকচারে সবার সাথে দেখা হবে সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম সবাইকে।